ইংল্যান্ডে আজ ফ্রিডম ডে। দীর্ঘ 16 মাস পর তুলে নেওয়া হলো করোনা ভাইরাসের সকল বিধিনিষেধ। চালু হয়েছে নাইট ক্লাব, রাস্তায় তরুণদের ঢল, নেই কোথাও লোকসমাগমের ধারা বাধার সংখ্যা, মাস্ক পরাটাও আর এখন বাধ্যতামূলক নেই। তবে লন্ডন ট্রান্সপোর্টে মাস্ক পরার নিয়ম এখনও চালু রেখেছেন লন্ডন মেয়র সাজ্জাদ শাহরিয়ারের ডেস্ক রিপোর্ট। প্রায় 16 মাস ধরে মানুষ প্রতীক্ষার প্রহর গুনছে, শেষ হবে করোনা বিধিনিষেধ, থাকবে না কোনো সামাজিক দূরত্ব মেনে চলার বিধান। সেই মহেন্দ্রক্ষণ এলো ঠিক 19 জুলাইয়ের প্রথম সেকেন্ডেই। হাজার হাজার মানুষ জড়ো হয়েছে নাইট ক্লাবে। এই দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত উদযাপনে আয়োজনের কোনো কমতি নেই, এ যেন বাঁধ ভাঙা উল্লাস। নাইট ক্লাবগুলোর বাইরে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে মানুষ, এ যেন 16 মাস ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার মতোই এক অনুভূতি। So many people here and we're just so pumped to get in there. It's been a year and a half and now we're all just ready to dance. I've had my vaccines. I want to have a good time, hon. So excited. So excited. Can't wait for it. It's just like a relief after such a long time. Just have freedom. মহামারী চলাকালীন নাইট ক্লাব ব্যবসা একেবারেই বন্ধ ছিল। অনেক কম ব্যবসা প্রতিষ্ঠান এমন ছিল যেগুলো কার্যক্রম চালাতেই পারেনি এ সময়, আর এগুলো পুনরায় খোলার দিক দিয়েও রয়েছে সবার শেষ তালিকায়। তাদের ব্যবসাকে এভাবে আলাদা নজরে দেখাটা নিয়ে আক্ষেপ মালিক পক্ষের। The last year has been hell on earth. I mean, it's been very, very difficult. If you look at what happened last week with the football compared with what's happening tonight, and you think, why were we treated differently? সামাজিক মেলামেশার উপর বিধিনিষেধ, মাস্ক পরার উপর বাধ্যবাধকতার আইন মধ্যরাত থেকে আর কার্যকর নেই। তবে এখনও বিশেষজ্ঞরা মাস্ক পরার জন্য পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে ভিড় এবং বদ্ধ স্থানে। এদিকে স্কটল্যান্ড লেভেল জিরোতে অবস্থান করছে আজ থেকে। সেখানে সামাজিক মেলামেশায় এখনও বিধিনিষেধ কার্যকর থাকবে এবং দোকান ও পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক পরা বাধ্যতামূলক। নর্দার্ন আয়ারল্যান্ড এবং ওয়েলসে পরবর্তী আনলকিং এখনও বাকি। তবে লকডাউন এমন এক সময় তুলে নেওয়া হলো যখন সমগ্র যুক্তরাজ্যেই করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। We're at the point where 10% just over of intensive care beds in England are occupied by people who have got COVID. So there's been a significant increase in pressure on intensive care services over the last few weeks. বিশেষজ্ঞরা সংক্রমণ বৃদ্ধির সতর্কতা দিচ্ছেন। এখনও শতভাগ প্রাপ্তবয়স্ক মানুষ ভ্যাকসিন গ্রহণ করে পারেনি। তবে ফ্রিডম ডের মূল্য হিসেবে এটুকু মেনে নিতে আপত্তি নেই এই মানুষগুলোর। সাজ্জাদ শাহরিয়ার, আইএনটিভি, লন্ডন।